আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। আমি সেজন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এবং এই মুক্তির ব্যাপারে যে সমস্ত যারা যে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেও আমি প্রতিষ্ঠানকেও ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে আজকে 2 বছর পার হয়ে গেল একজন বয়োবৃদ্ধ মহিলা। যাই হোক, করুণার উশিলাই হলো অন্ততপক্ষে তারা আমাদের নেত্রীকে মুক্তি দিয়েছেন, সেটার জন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন যে 29 তারিখ হওয়ার কথা ছিল, সেটা আমাদের মধ্যে একটা বড় ধরনের সারা দেশব্যাপী দুর্যোগ নেমে এসেছে, করোনা ভাইরাস। সেটা সারা পৃথিবীব্যাপী হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে অলরেডি। এখন বর্তমানে প্রায় 195-196টি দেশে এটা ছড়িয়ে গেছে। তাই আমি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশন, সেটার ব্যাপারে আমি সংশ্লিষ্ট মহলকে ধন্যবাদ জানাই। এই কারণে যে নির্বাচন স্থগিত করেছে, সেটা আমাদের দাবি ছিল নির্বাচন স্থগিত করার জন্য। কারণ মানুষের এই করোনা ভাইরাসের কারণে মৃত্যু হোক, সেটা আমরা চাই না। আমরা চাই একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে, সে নির্বাচনে এলাকার জনগণ সকলেই ঈদের আমেজে সুন্দরভাবে অংশগ্রহণ করবে। কিন্তু এই করোনা ভাইরাসে এই পরিবেশে আমরা নির্বাচন চাই না। আমরা নির্বাচন স্থগিত করেছে, সেজন্য সংশ্লিষ্ট মহলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো আমি শেষের 2 দিন করোনা ভাইরাসের কারণে আমি নিজেও এটার প্রচার প্রচারণা আমি নিজে বন্ধ রেখেছিলাম। কারণ আমি জানি এখানে আমার সাথে আমার এলাকার যেখানে যাই না কেন সকলে আমার সাথে কোলাকুলি করমর্দন করতেছে। আমার থেকে হয়তো খোদা না করুক, আল্লাহ না করুক, আমার কারো কাছে একটা ভাইরাস আছে, সে আমার কাছে আসতেছে। আমার থেকে আরও 50 জন 100 জন এভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, সেটা মনে করে কিন্তু আমি শেষের 2 দিন আমি গণসংযোগেও যাইনি। কারণ আমি চাই না আমার এলাকায় এই করোনা ভাইরাসের কারণে কোনো মানুষ অসুস্থতা বোধ করুক, অসুস্থ হয়ে যাক, সেটা থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমি সেদিকে যাই নাই। তবে আমি অবশ্যই করোনা ভাইরাসের এই কারণে যদি আমি সর্বোচ্চভাবে আমি মানুষের পাশে আসি থাকবো, যে প্রয়োজনে আমার যা করার আমি তাই করব। তবে এখানে যেটা প্রয়োজন সেটা আমি এলাকার মানুষের উদ্দেশ্যে বলবো, আপনারা যতটুকু পারেন সর্বোচ্চভাবে ঘরের বাইরে যাবেন না, ঘরের ভিতরে থাকবেন। মানুষের কোনো আড্ডায় বা চায়ের দোকান বা বাজার বা মসজিদে গেলেও অন্ততপক্ষে মসজিদে নামাজের জন্য যতটুকু আমার মনে হয় সারা বিশ্ব, আমাদের মুসলিম বিশ্ব যেভাবে একটা ব্যবস্থাপনা নিয়েছে যে মসজিদে গেলেও, কারণ এখানেও তো একটা জটলা হচ্ছে, কার কাছে কী ভাইরাস আছে, এই ভাইরাসটা কার কাছে আছে সে কেউ আমরা জানি না। সেজন্য মুসলমানদেরকেও মুসলিম বিশ্বের একটা আবেদন আছে যাতে আমরা মসজিদ পরিহার করে অন্ততপক্ষে ঘরে নামাজ পড়ি। তা আমি বলবো সকলেই যাতে এই ব্যবস্থাপনায় আসে, সেটা আমার অনুরোধ থাকবে। আমরা মুসলিম যারা তারা যাতে এই ধরনের ব্যবস্থাপনায় থাকে। বিষয় আমাদের যে নির্বাচন আমরা চলতি মাসের 9 তারিখ থেকে বিশেষ করে শুরু করেছি, এই 9 তারিখ থেকে এই পর্যন্ত নির্বাচন স্থগিত রাখা পর্যন্ত এবং আজও অবধি আমার খোঁজখবর রাখতেছেন। আমি বিশেষ করে যারা আমার এই নেতাকর্মী, বিশেষ করে সিনিয়র নেতারা যারা আছেন তারা, এবং কর্মী ভাইয়েরা নেতৃত্বে যারা আছেন তারা, থানা এবং ওয়ার্ড পর্যায়ে সকল নেতৃত্বে এবং কর্মী ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এই কারণে এই 9 তারিখ থেকে এ পর্যন্ত যে অনেক পরিশ্রম করে আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছিলাম, কিন্তু একটা দুর্যোগের কারণে নির্বাচন স্থগিত হয়ে গেছে। তা আমি সকলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আমার নেতাকর্মীদের প্রতি, আগামীতেও যাতে আমরা নির্বাচন যখনই হোক না কেন আমরা আবারও ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। 40 নম্বর ওয়ার্ডের আমার প্রাণপ্রিয় সম্মানিত মুরব্বিয়ান মা ও বোনেরা এবং আমাদের অচ এলাকার সম্মানিত
যুবক ভাইরা তথা অত্র এলাকায় বসবাসরত সর্বস্তরের মেহনতি শ্রমজীবী মা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি আমার এলাকার চল্লিশ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য আমি, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশ সহ পৃথিবীর প্রায় 195-196টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত। যে সমস্ত উন্নত দেশ আক্রান্ত হয়েছে সেখানেও তারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। আমাদের দেশ গরিব দেশ, আমাদের দেশের জনগণ, আমরাও গরিব। তাই আমাদের এই গরিব জনগণের দুর্যোগ এই করোনা ভাইরাস মোকাবেলা করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব বলে আমি মনে করি। তাই আমাদের সরকারি ব্যবস্থাপনা যাই থাকুক না কেন, আমি জনগণের উদ্দেশ্যে আমি বলবো, আমরা মহান সেই সৃষ্টিকর্তার দরবারে কান্নাকাটি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আমরা সে মহান রবের দরবারে কান্নাকাটি করব, এবাদত করব, যেভাবে হোক না কেন আল্লাহকেই সন্তুষ্ট করার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে। তাই আমি আমার জনগণের উদ্দেশ্যে এটাই বলবো, আমাদের এই রোগের এই ভাইরাসের চিকিৎসা হলো একমাত্র আমাদের ইবাদত বন্দেগি করা এবং আল্লাহর কাছে কান্নাকাটি করা। পাশাপাশি আমাদেরকে কিছু ব্যবস্থাপনা অবশ্যই নিতে হবে। এই ব্যবস্থাপনার মধ্যে আমাদেরকে চলাফেরায় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। একদম বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া আমাদের জন্য খুব রিস্কি হয়ে যাবে। তাই আমরা যতটুকু পারি আমাদের ঘরের মধ্যে আমাদেরকে অবস্থান করা আমি বাঞ্ছনীয় বলে মনে করি। পাশাপাশি যদিও আমরা কোনো প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে যদি ঘর থেকে বের হই, মানুষের সমাগম এড়িয়ে চলতে হবে, কারোর সাথে সাক্ষাৎ করা যাবে না। সাক্ষাৎ করতে গেলে করমর্দন কোলাকুলি না করাটাই আমাদের জন্য শ্রেয় বলে আমি মনে করি। সেজন্য আমরা যতটুক সম্ভব আমরা মানুষের যে সমাগম সেটা থেকে আমরা দূরে থাকব, সেটা যাতে আমরা মেনে চলি। এবং পাশাপাশি বাসায় যেখানেই থাকি না কেন হাত ধোয়া, এটা আমাদের জন্য একটা এক নম্বর করণীয় ওষুধ বলে আমি মনে করি। তাই আমি যতটুক সম্ভব সকলের প্রতি আমার অনুরোধ, সাবান দিয়ে হাত ধোয়াটায় সবসময় হাতের তালু এবং আঙ্গুলের সমস্ত পুরো আমাদের যে হাতে কবজি আছে সেটা আমরা যাতে সবসময় হাত ধোয়ার মধ্যে রাখি। পাশাপাশি আমরা এই নাক কান নাক মুখে যাতে আমরা অন্ততপক্ষে এই হাত যাতে আমাদের না যায় সে ধরনের আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমার যেমন আমি একজন পরিবারের কর্তা, সেভাবে আমার পরিবারের যদি মহিলা কোনো কর্তা থাকে, তাও আমরা যদি কোনো কারণে বাহিরে যাই তাহলে এই আসা যাওয়া করতে করতে কিন্তু আমাদের জন্য আমাদের পরিবারও একটা বড় ধরনের রিস্কে চলে যাবে। তা আমি এইগুলো যাতে যতটুক সম্ভব সর্বোচ্চ পরিহার করা আমি বাঞ্ছনীয় বলে মনে করি, আমাদের কারণে আমাদের পরিবার যাতে ঝুঁকির মুখে না পড়ে। আমি তাই সব কিছু
বিবেচনা করে খুব সতর্কতার সহিত চলাফেরা করার জন্য আমি আমার এলাকার তথা 40 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, মা বোন ভাই বোনেরা আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা এই দুর্যোগ থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হলে আমরা অবশ্যই কিছু সতর্কতা, কিছু নির্দেশনা যেগুলা মেডিকেল সায়েন্সে বলতেছে সেগুলো আমরা অবশ্যই লক্ষ্য করব এবং এগুলা বাস্তবায়ন করার, নিজের জীবনে এবং পরিবারের সদস্যদের এগুলো মেনে চলার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের দেশের জনগণ তথা অত্র এলাকার মা বাবা ভাই বোন সহ সর্বস্তরের জনগণকে এই করোনা ভাইরাস থেকে আমাদের সকলকে রক্ষা করুন। বিশেষ করে আমার 40 নম্বর ওয়ার্ডে যে সমস্ত হিন্দু বৌদ্ধ মুসলিম ভাইয়েরা আছেন, যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা আছেন, তাদের প্রতি একই অনুরোধ থাকবে, তারাও যাতে তাদের মহান সৃষ্টিকর্তার কাছে তারাও যাতে অন্ততপক্ষে আবেদন করেন। কারণ এই ভাইরাসটা তো শুধু কোনো জাতি গোষ্ঠীর জন্য নয়, এটা সমগ্র জাতির জন্য, সমগ্র গোষ্ঠীর জন্য। তা আমি সকলের প্রতি আমার আবেদন থাকবে, বিশেষ করে আমার এই 40 নম্বর ওয়ার্ডের সমস্ত জনগণ ভাই বোনেরা আমার আবেদন থাকবে, আপনারা এই রোগের থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আপনারা মাপ চান। আমাদের হয়তো কোনো কারণে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট, সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের যা যা করা দরকার আমার মনে হয় আমরা তাই করা উচিত বলে আমি মনে করি। আর বিশেষ করে যেহেতু নির্বাচন উপলক্ষে এই সমস্ত কথা বলা আমার এখন এইমাত্র শ্রেয় বলে আমি মনে করি না। তারপর নির্বাচন যেহেতু আছে সামনে, আমাদের যে নির্বাচন অনুষ্ঠিত করা হয়েছে সেটা যে কোনো সময় হলে পরে অবশ্যই আবার আমরা মাঠে ময়দানে নামব, কিন্তু আমি তার আগে এই আল্লাহ তালা যাতে এই গজব থেকে, এই দুর্যোগ থেকে আমাদের সকলকে পরিত্রাণ দেন, আমাদেরকে মুক্ত রাখেন, আল্লাহ আমাদেরকে শেফা দেন, এইটাই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।